হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা বেশ ভালোই আছো। আর ওয়েলকাম টু মাই চ্যানেল মধুমিতা মাহালি ব্লগে। তো তোমাদের কাছে আমি আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিও নিয়ে আসার কারণ হলো আজকে আমার ডিউটি আছে রোবারের বাগানের। হ্যাঁ, কারণ আঙ্কেল নেই, আঙ্কেল বিয়ের অনুষ্ঠানে গেছে আর আঙ্কেলের কাজটা আমার বরকে দিয়েছে। আর আমার বর তো করতে পারছে না, কারণ ওর শরীরটা খুবই দুর্বল হয়ে গেছে আর ওর মাথা প্রচণ্ড ঘুরছে আমার বরে। তো আমার বর বললো তুমি আমার আমার কাজটা করে দাও, একটু হেল্প করে দাও। তো আজকে আমি প্রথমবার হেল্প করবো ওর রোবারের বাগানে, ঠিক আছে? রোবারের আঠা কী করে বের করে সেটা তো আমি জানি না, তবু চেষ্টা করবো কী করে বের করতে হয়। তো চলো আমার ভিডিওটি পুরো ফুল ভিডিওটি দেখো, পারবো কি পারবো না তবু চেষ্টা করবো, কাজটা করার চেষ্টা করব। তো ভালোই লাগছে, দেখি কেরালাতে যেরকম এসেছি তো ওই কাজটাও করে ফেলি। তো আমার ভিডিওটি ফুল ভিডিও দেখো, তো চলো। তো দেখো, আমি প্রথমবার ফার্স্ট টাইমে এই কাজ করছি, আমার বর আমাকে শিখিয়ে দিচ্ছে যে এইভাবে এইভাবে করতে হবে। তো আমি বুঝতেই পারছি না যে কীভাবে করব। একবার আঙ্কেলটা আমাকে বলেছিল, মধু তো যখন তোর দরকার পড়বে না, ধরনে আমার আমি যখন থাকবো না তখন আমার কাজটা তুই করে দিবি একদিনের জন্য। তো বলেছিল সে এইভাবে শিখিয়ে দিয়েছিল আমার বরের মতো, আমি ভুলে গিয়েছি। তো আমার বর আমাকে শিখিয়ে দিচ্ছে যে এইভাবে এইভাবে করবা, নিজেই পারবা। তো দেখো খুবই অসুবিধা হচ্ছে, কীভাবে করবো কীভাবে করবো, খালি আমার ভয় লাগছে। হ্যাঁ, ফেলে না আবার দেই, আবার অনেকটা মানে কীরকম যেন লাগছে। হ্যাঁ, তো দেখি পারছি কি না, চেষ্টা করছি, প্রথমবার করছি তো কাজটা। তো একদিনের তো কাজ আমার, আজকে আমার বরের শরীরটা ভালো ছিল না বলে আমাকে করতে হচ্ছে। দেখো ছুটছেই না, এগুলো না যে একদম জমে গিয়েছিলো কালকের, এগুলো মানে কালকে কাজ হয়নি তো পরশু দিন যেটা কাজ হয়েছিল তো একটু একটু তো পড়বেই না, ওটাই রাখা ছিল, তো জমে গিয়েছে। তো ওগুলো বের করতে খুবই অসুবিধা হয়। তো আমি আমার মেয়েকে ধরিয়ে দিয়েছি মোবাইলটা, আমি বললাম তুই ভিডিওটা কর, আমি কাজ করছি। তো এদিকে আমি কাজ করছি, ওই সাইডে আমার বর কাজ করছে। হ্যাঁ, কিন্তু কি বলবো, কাজ করতে খুব ভালো লাগছে, এই কাজটা করতে খুবই ভালো লাগছে। আমার বরের সব দিন এটা কাজ না, যখন আঙ্কেল থাকে না তখনই আমার বরকে এই কাজটা দিয়ে দেয়। তো আমার বরের কাজ করে দেয়। তো আমার বরের শরীর ভালো নেই বলে আমিও করে দিচ্ছি, কিন্তু কাজটা করতে খুবই ভালো লাগছে। হ্যাঁ, আঙ্কেলকে খুবই দেখতাম কি কীভাবে করছে কাজ, কিন্তু আমারও তখন মন করতো যে আমিও করি এই কাজ। তো দেখো আমি করছি আজ কাজ। হ্যাঁ, তো ভালো লাগছে কাজ করতে। আমাদের বাঙালে এই রোবারের বাগান দেখিনি আমি কখনো, আছেই কি জানি না, কিন্তু এই কেরালাতে প্রথমবার দেখলাম। আমি তো প্রথমবার বললাম এই আঠা নিয়ে কী করবে, সব গাছে দেখেছি এইভাবে বাটিগুলো রাখা আছে, প্লাস্টিকের বাটিগুলো কী জন্য রাখা আছে। তো আমার বর বললো কি এই আঠা দিয়ে এটা হলো রোবারের গাছ, আর এই আঠা দিয়েই মানে কী বলে সাইকেলের টায়ার আর গাড়ির টায়ার এগুলো তৈরি হয়। তো অনেকগুলো ড্রাম ভরে রেখেছে আঙ্কেলটা, অনেকগুলো ড্রাম ওই ড্রামে ভর্তি করে রেখেছে। তো এই গাছগুলো তো ভোরবেলা উঠে একটা লোক এসে কেটে দেয়। হ্যাঁ, কেটে দিয়ে চলে যায়, ওর ওটাই ডিউটি হয়। চারটা সাড়ে চারটার দিকে উঠে ওই লোকটা আসে আর গাছগুলো কেটে দিয়ে চলে যায়, আর আঙ্কেল আসে এই আঠাগুলো মানে বের করে রেখে ড্রামে রেখে দেয়। দেখছো কত সুন্দর লাগছে আঠাগুলো দেখতে, খুবই ভালো লাগছে, মনে হচ্ছে দুধ আছে। তো কি বলবো, এই রোদের মধ্যে আমার বর বলছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো কাজগুলো তাড়াতাড়ি করো। রোদ বের হচ্ছে বেশি, রোদ চলে আসলে তো অসুবিধা হবে প্রচণ্ড, আর মানে দুপুর না হতে হতে কাজটা আগে আগেই করতে হয়, মানে 11টার আগে আগে করতে হবে কাজটা। তো আমার খুবই মজা পাচ্ছি এই কাজটা করে। তো তাড়াহুড়া করতে পারছি না, আমার বর তো তাড়াহুড়া করছে, দেখি কতক্ষণ পারি। তো ফ্রেন্ড, আমি দেখো আটা, এই দেখো আমার হাত, দেখো কি হয়েছে, আর এখানে এই যে নিয়ে এসেছি আঠা। তো এই আঠার কাজ, আঠাগুলো আমি এই ড্রামে রেখে দেবো। এই দেখো এইগুলা, মোবাইল ধরার নেই, আমার মেয়ে চলে গেছে ওই সাইডে, ওর বা দেখো আমার বরের হাতে পাতে কাজগুলো আগিয়ে দিবে। এই দেখো কি, এই দেখো
এইগুলো হলো কি যেগুলো আমি পাতা বের করছি। হ্যাঁ, আঠা যখন ওগুলো বের হয় না তো পাতা হাওয়াতে পাতা পড়ে যায়, আবার কালকে যেগুলো কাজ হয়নি তো কিছুটা তো আঠা পড়বেই না, তো ওই আঠাগুলো জমা হয়ে যায়, তো ওই আঠাগুলোই আমি বের করছি, এক সাইডে রাখছি। ওই আঠাগুলো লাগবে, তো ওগুলো শুকা শুকা আছে বলে আমি এক সাইডে রাখছি, আর এগুলো ড্রামে ভরে দিবে। তো আমি এগুলো করে তাড়াতাড়ি যাব আমার বোরের কাছে, আমার বোর ডাকছে, বলছে এদিকে আসে, এদিকে কাজ আছে। তো একা তো ঢাল মোবাইল নিয়ে ঢালতে পারবো না, তো তোমরা আমার ফুল ভিডিওটা দেখো, দেখি চেষ্টা করি, পারবো না। তো মোবাইলটা রেখে দিলাম নিচে আর আমি ঢালতে লাগলাম, এখন যাবো আমার বোরের কাছে। এই দেখো ভরে দিয়েছি, এই দেখো এইগুলো হলো আঠার স্বর, যেরকম দুধের যে স্বর হয় না সেরকম আঠার স্বর হয়েছে, কিন্তু দেখতে খুবই ভালো লাগছে। এখন যাবো আমার বরের কাছে, আমার বর বলছে তাড়াতাড়ি আসো, তো আমি কাজে লেগে গেছি এই সাইডে, আর এই সাইডে আমার বর, তো কিছুটা ড্রাম ভরে গেছে বলে ও এখন রেখে আসবে স্টোর রুমে, ওখানে বড় বড় ড্রাম আছে ওগুলোতে ভরে ও চলে আসবে আবার কাজ করতে। তো আমি কাজে লেগে গেছি, আর এদিকে প্রচণ্ড রোদ উঠেছে, কিন্তু কাজ করতে যা মজা লাগছে না কি বলবো, বলে বোঝাতে পারবো না, কিন্তু কাজ করতে আমাকে খুবই ভালো লাগছে। এগুলো কাজ করে প্রথমবার করছি, ফার্স্ট টাইম, তো কাজটা ভালোই লাগছে। তা যদি 10টা দিন করতাম তো ভালো লাগতো না, কিন্তু ফার্স্ট টাইম করছি, ভালোই লাগছে। তো দেখি কখন কাজটা শেষ হয়, তাড়াহুড়ো করে কাজটা করছি। এদিকে কাজ করছি একা একা, আমার বড় ওদিকে কাজ করছে, ওই আঠাগুলো রেখে এসেছে, তারপর কাজ করছে, এদিকে আমি একা একা কাজ করছি। তারপর দেখছি অনেকগুলো মহিলা চলে এসেছে, হ্যাঁ, কাজ করতে, ওরাও কাজ করবে। ওরা কি কাজ করবে, এদিকে পাকা রাস্তা হবে বলে মাটির রাস্তা আছে এখন, তো পরিষ্কার করছে মাটির রাস্তাগুলো, তো ওদিকে পাকা রাস্তা তৈরি হবে বলে ওরা পরিষ্কার করছে। আর ওদের সঙ্গে কথা বলতে আমি লেগে গেছি, কাজও করছি আর কথাও বলছি। হ্যাঁ, ওরাও আমার সঙ্গে কথা বলছে, কিছুটা হিন্দি বলছে, কিছুটা মালায়ালাম বলছে। অতগুলোর মহিলার মধ্যে 2-3 জন হিন্দি জানে, কিছুটা কিছু জানে, বেশি জানে না, তো আমিও একটু একটু মালায়ালাম জানি, তো দুটোই মিলে আমরা কথা বলছি, মানে দুটো ভাষা মিলিয়ে কথা বলছি। কিন্তু কথা বলতে খুবই ভালো লাগলো ওদের সঙ্গে, কি প্রথমবার কারোর সঙ্গে কথা বলছি। আর এমনি রুমে থাকি না, কারোর সঙ্গে কথাবার্তা হয় না আমার, তো এখানে এসে দেখছি অনেকগুলো মহিলা আছে আর আমার সঙ্গে কথা বলছে, আর আমিও কথা বলতে মেতে গেছি, কাজও হচ্ছে। তো আর কি বলবো, অনেক রোদ, প্রচণ্ড রোদ উঠেছে, এদিকে আমার বরের কাজ হয়ে গেছে, আমার বর বলছে তাড়াতাড়ি করো। তো ওই চারটা গাছ আছে, চারটা গাছ কমপ্লিট করে আমি বাড়ি চলে যাব, আর কি করব। এরা তো কোথায় জিজ্ঞাসা করেই যাচ্ছে, করে যাচ্ছে, আর আমি উত্তরও দিতে পারছি না, খালি হাসছি, খালি হাসছি। এদিকে আমার ছেলে বলছে তাড়াতাড়ি চলো মা, বাড়িতে চলো, তো আমাকে তাড়াতাড়ি কাজটা শেষ করে দিতে হবে, তাড়াতাড়িই করছি। তো আমার বোরের কাজ শেষ হয়ে গেছে, আমারও কাজ শেষ হয়ে গেছে, কারণ একটাই গাছ বেঁচে ছিল, ওদের সঙ্গে কথা বলতে বলতে আমার কাজও শেষ হয়ে গেছে। তো আমরা যাব ওখানে রুমে, রুমে গিয়ে স্নান টান করে পূজাপাঠ করে রান্না করব। তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, বাড়ি যাচ্ছি আমরা। তো আমার ভিডিওটি তোমাদেরকে কেমন লাগলো, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্ট, আর চ্যানেলটিকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর ভালো থেকো, সুস্থ থেকো, ওকে, বাই, টাটা।